এবার তুমি বলো এমন কয়েকটা জিনিস যা ছাড়া মানে তুমি বাড়ি থেকে বেরোও না বা বেরোতে পারো না, মানে সবসময় তোমার ব্যাগে থাকে। এই যে আমার ব্যাগ, যেটার মধ্যে আমার সংসার থাকে। হ্যাঁ, আমি বেসিক্যালি আমার অনেক কিছু নিয়ে বেরোতে হয়। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি ব্যাগের মধ্যে রাখি। আর আমি যদি কোনো ধরো পার্টিতে যাচ্ছি, আমি যদি এত বড় ব্যাগ ক্যারি না করি, ক্লাচ বা কিছু ইউজ করি, তখন আমার সাথে আমার ব্যাগ প্যাক যায়, যেটার মধ্যে আমার সব জিনিসপত্র যাবে আর কি, এরকম ব্যাপারটা। তো দেখছি কি আছে, অনেক কিছু আছে। আচ্ছা, প্রথমেই আছে আমার একটা পার্স যেটা সবসময় থাকে। হ্যাঁ, এটার মধ্যে আমার ক্যাশ নেই, প্রচুর কার্ড আছে, শুধু বিভিন্ন রকমের কার্ড আছে। আমি মানে ক্যাশ খুব একটা ক্যারি করি না, তার জন্য আমি অনেক সময় মুশকিলও পড়ছি। পার্স আছে, আচ্ছা আমার চশমার বাক্স সবসময় থাকে, এখন আমি লেন্স পরে আছি। আর সবচেয়ে বড় কথা, আমি জায়গার জিনিস জায়গায় রাখি, মানে আমি এখন লেন্স পরেছি, চশমাটা এখানেই রেখেছি, কারণ আমি ভুলে যাবো না হলে, তো ওই হিসেবে রাখি। তো আচ্ছা, এটা আমার সানগ্লাস আছে একটা, এটা সবসময় থাকে, কখনো প্রয়োজন হলে। আমার খুব মাইগ্রেনের প্রবলেম আছে, তাই আমি সবসময় সাথে রাখি। এটা হচ্ছে পি সেফ, এটা সব মেয়েদেরই রাখা উচিত বাইরে থাকলে। তো এটা, আচ্ছা আচ্ছা, এটা আমার ছোট্ট একটা ওই মানে হ্যান্ড ওয়াশ হিসেবে এটাকে আমি ইউজ করি আর কি, তো এটা সবসময় থাকে। পাওয়ার ব্যাংক, আচ্ছা পারফিউম, এটা সবসময় রাখা উচিত। আচ্ছা, আমার হেডফোন, হেডফোন ভেরি ইম্পর্টেন্ট, ইয়েস ভেরি ইম্পর্টেন্ট, না হলে কানে আমি কথা, এমনি কথা বলতে পারি না বেশিক্ষণ, তো আমার কান ব্যথা হয়ে যাবে। যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাস্ক, আমার একটা স্পেয়ার মাস্কও রয়েছে যদি কখনো লাগে। আমার একটা ছোট্ট ডায়েরি আর তার সাথে পেন, খুব খারাপ অবস্থা ডায়েরিটার, কারণ আমি অনেকদিন ধরে ইউজ করছি। মানে তোমার কি ডায়েরিতে নোট করার অভ্যেস আছে, মানে সবকিছু লিখে রাখা? হ্যাঁ, নোট নোট বা কিছু যদি কখনো কিছু লিখতে ইচ্ছে করে কখনো, আমার একটু লেখার অভ্যেস আছে, তো আমার হাতে লিখতে, মোবাইল জেনারেলি খুব ইম্পর্টেন্ট, না হলে লিখি না, আমার না হলে ডায়েরিতে লিখতেই ভালো লাগে। আমার অনেক রকমের ইনফ্যাক্ট ডায়েরি আছে। আচ্ছা, আর কি বেরোচ্ছে বাবা, ওই তো ব্যাগ থেকে মানে সব বেরোচ্ছে, মানে ওটা জাদু। চার্জার, চার্জার আছে, ওকে, ও হ্যান্ড স্যানিটাইজার এখন খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে মাথার ইয়ে আছে, কাটা আছে, যেটা আমি আমার ইউজুয়ালি আমি বান করে আটকানোর জন্য আমার কাজে লাগে যখন তখন। ফ্লস, আমার ফ্লস ছাড়া চলে না, সবসময় ফ্লসটা রাখতে হয়। আচ্ছা ওকে, আচ্ছা আরো লেন্সের বক্স, লেন্স তো ইউজ করি তাই। আচ্ছা, আমার ছোট্ট মিরর আছে, আমার এটা আমি রাজস্থান থেকে নিয়েছিলাম, এটা খুব কিউট লাগে দেখতে, তো আমি রাখি এটার সাথে। মেকআপ নেসেসারি, আমার জাস্ট একটা লিপস্টিক আর একটা স্টুডিও ফিক্স, জাস্ট যদি কখনো আর কি হঠাৎ করে লেগে যায়। মানে খুব বেয়ার মিনিমাম মেকআপ একদম। হ্যাঁ, জাস্ট স্টুডিও ফিক্স আর লিপস্টিক, আমার লিপস্টিক লাগানোর খুব অভ্যেস আছে, তো একটু হালকা করে লিপস্টিক লাগালে আমার সাজ কমপ্লিট আর কি মনে হয়। এটা একটা ছোট কৌটা আছে, এটার মধ্যে আমার ড্রাই ফ্রুটস থাকে, যদি কখনো রাখতে পেরেছে হঠাৎ করে, তো এটা, এটার মধ্যে অ্যালমন্ড, ওয়ালনাট, ব্লুবেরি, এসব ছোটখাটো জিনিস থাকে। আই থিঙ্ক আমি, হ্যাঁ আমার শেষ, আর কিছু নেই। ওকে, এই এই হচ্ছে, মানে আমি যা বুঝলাম যে তোমার সংসার খুব সাজানো, মানে খুব অর্গানাইজড, মানে একদম যেখানে যেটা থাকার একদম পরিপাটি। হ্যাঁ, Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.